দীপা ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি খাসির মাংসের পাতলা ঝোল, যেটা খেতে অসাধারণ। আর রবিবার দুপুরে খাসির মাংসের পাতলা ঝোল থাকলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তা চলুন, রেসিপিটা কত সহজভাবে আমি তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম মাটন নিয়েছি, যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমাকে এটা ম্যারিনেট করতে হবে, আর ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দেব 1/2 কাপ টক দই, যেটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। টক দইটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব 4 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1টা টমেটো কুচিয়ে নিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 চা চামচ মতো আদা বাটা, আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য। আপনার হাতে সময় থাকলে আপনি ফ্রিজে এটা ওভারনাইটও রাখতে পারেন। মাংসটা ম্যারিনেট করার পরে আমি রান্নাতে চলে আসলাম। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ মতো তেল। এরপর আমি 500 গ্রাম আলু কেটে 2 আধখানা করে নিয়ে আমি এটাকে ভেজে তুলে নেব। যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, 1 চা চামচ মতো, যাতে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। যখন খয়েরি করে ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চলে যাব নেক্সট স্টেপে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ আমি একটু থেঁতো করে দিয়েছি, আর 1 চামচ মতো গোটা জিরে। এটা দেওয়ার পর 30 থেকে 35 সেকেন্ড মতো আমি এটাকে ফ্রাই করে নেব। যখন এটা ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব, যেটা স্লাইস করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খয়েরি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন ম্যারিনেট করা আমার হয়ে গেছে। ম্যারিনেট করা মাটনটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে খুব ভালোভাবে কষতে থাকবো। এটা হাই ফ্লেমে কষতে হবে, গ্যাসটা কমানো যাবে না। আর মাঝে মধ্যে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন। ভালোভাবে মিশিয়ে নেব এবং কষতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না তেলটা পুরোপুরি সেপারেট হয়ে যায়।
হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মোট আমি প্রায় 20 থেকে 25 মিনিট মতো এটাকে কষতে হচ্ছে। কষতে কষতে কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু কড়া তলাতে লেগে যাবে। খুব ভালোভাবে যখন মাটনটা কষা হয়ে গেছে, তেলটা পুরো আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলো অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে যখন এটা মেশানো হয়ে যাবে, তখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনি চাইলে কিন্তু এর মধ্যেও দিক করতে পারেন, কিন্তু অনেকটা সময় লাগবে বলে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে মাটনটা দিয়ে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব 500 মিলিলিটার মতো। আপনি যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনাকে জলটা দিতে হবে। আর একটু পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব এবং হাই হিটে এটাকে বসিয়ে দেব। আর 3 থেকে 4টে সিটি দেওয়ার জন্য আমি এটা অপেক্ষা করব। তিন থেকে চারটে সিটি দেওয়া আমার হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে এটাকে দেখে নেব। হয়ে গেছে আমার মাটন। এবার আমি এটাকে কড়ার মধ্যে ঢেলে নেব। আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি আরো ঝোল রাখবেন, তাহলে আর একটু জল ফুটিয়ে নিয়ে আপনাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার কিন্তু মাটন ঝোল কিন্তু একদম রেডি শার্প করার জন্য। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি করে ফেললাম। তাহলে তৈরি করুন, এনজয় করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ জানালাম। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন নানা ধরনের ভিডিও সবার প্রথমে পেতে পারেন। ভালো থাকবেন, হেলদি খাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।